অভিনয়ে দেশের দর্শক সমালোচকদের মন বরাবরই জিতে চলেছেন তাসনিয়া ফারিন। পেয়েছেন কিছু পুরস্কারও, তবে এবার সেই অভিনয়ের স্বীকৃতি মিলল সুদূর ইরান থেকে। চলচ্চিত্র নিয়ে দেশটির বৃহত্তম আয়োজন ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছেন ফারিন। ঐতিহ্যবাহী উৎসবে আছে বাংলাদেশের আরও এক যোগসূত্র, বিস্তারিত জানবো প্রতিবেদনে। 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত বাংলা সিনেমা ফাতিমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে নির্মাতা সহ উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার পেলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু পুরস্কার ঘোষণার ঠিক একদিন আগে তিনি ইরান ছেড়ে আসেন। 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে ফারিনকে ইস্টার্ন ভিস্তা বিভাগের বিচারকরা পুরস্কৃত করেন। সরাসরি উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে না পারার আফসোস তাই ফারিনের কণ্ঠে। সেই রাতেই খবরটি সামাজিক মাধ্যমে সবার সাথে শেয়ার করেন তিনি। ফাতিমা ধ্রুব হাসান নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ফারিনের শুটিং করা প্রথম সিনেমাও এটি, যার শুটিং শুরু হয় 2017 সালে আর দীর্ঘ এই শুটিং ভ্রমণ শেষ হয় 2023 সালে। 7 বছরের ভ্রমণে ফাতিমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, পান্থ কানাই, আয়েশা মনিকা সহ অনেকেই। ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরও একটি যোগসূত্র রয়েছে। বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত মাইটি আফরিন ইন দ্য টাইম অফ ফ্লার সিনেমার জন্য সিনেমা সেলিব্রেশন বিভাগে ক্রিস্টাল সিমোক পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমার জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন এর অভিনেত্রী আফরিন খানও। গত 1 ফেব্রুয়ারি শুরু হয়েছিল 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে অ্যাবাউট মাজনু। মর্নিং অফ এক্সিকিউশনের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন বেরুজ আফখামি। এই সিনেমার জন্য আরাস্ত খুশরা আজম জিতেছেন সেরা অভিনেতা পুরস্কার, সেরা অভিনেত্রী মারাল বানিয়াসাদি। তবে যে আলোচিত বাংলাদেশি সিনেমা দিয়ে পর্দা উঠেছিল এবারের আসরে, সে ফেরেস্তার কপালেই জোটেনি কোনো পুরস্কার। দিতা দিতা আমি কিছুই ভাবতেছি। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট। তুমি আসলেই ফেরেস্তা।